আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ চিনি দিয়ে মজাদার একটা পরোটা রেসিপি আর এই পরোটা কিন্তু সকালের নাস্তা হিসাবে খেতে পারবেন খেতে কিন্তু কোনো কিছুই লাগবে না তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পরোটার ডোটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল সাথে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিয়ে দিলেই হবে এখন আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি আর হাত দিয়ে ঠিক এভাবে ডলে ডলে সব কিছু মিশিয়ে নিব কিছুক্ষণ সব কিছু আমি হাত দিয়ে ঠিক এভাবে মিশিয়ে নিলাম আর ডোর জন্য এই যে ময়দাটা কিন্তু রেডি এখন পরোটার ডোটা তৈরি করে নিব আর ডো তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম পানি নিয়েছি যখনই এই ডোটা করবেন অবশ্যই উষ্ণ গরম পানি দিয়ে করবেন অল্প অল্প পানি দিব আর পরোটার জন্য ডোটা করে নিব একসাথে পানি দিয়ে দিলে কিন্তু পরোটার ডোটা নরম হয়ে যাবে তো অল্প অল্প করে পানি দিতে হবে আর পরোটার জন্য ডোটা তৈরি করে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে পরোটার জন্য কিন্তু ডোটা আমাদের রেডি এই যে ঠিক এমন ডো হবে আর যে হাফ কাপ পানি নিয়েছিলাম সবটুকু পানি কিন্তু আমার লেগে গিয়েছে আর পরোটার ডোটা যেন নরম না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে পরোটার ডোটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু পরোটাটাও আমাদের পারফেক্ট হবে এখন এই ডোটাকে একটা কিচেন টিস্যু সাহায্যে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরোটার ডোটাকে পাঁচ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম আর এই যে পাঁচ মিনিট পর ডোটাকে আবার একটু হাতে এভাবে মথি নিচ্ছি তারপর পরোটার জন্য আমরা লেচি কেটে নিব আমি পাঁচটি লেচি কেটে নিলাম পরোটাটা বেলে দেখাই প্রথমে একটা লেচি নিয়ে নিয়েছি তারপর এটাকে হাতে এভাবে ডোলে গোল আকার করে দিব এই যে গোল আকার করে দিয়েছি তারপর অল্প ময়দা ছিটিয়ে দিচ্ছি এখন আমি একটা বেলনি সাহায্যে এটাকে বেলি নিব বড় একটা রুটি আমি বেলে নিয়েছি আর রুটিটা বেলার সময় অবশ্যই রুটি সাইডটাও যেন পাতলা হয় মানে একই রকমের হয় সেদিকটা খেয়াল রাখবেন আর যতটুকু সম্ভব রুটিটাকে গোল করে বেলার চেষ্টা করবেন এখন দিয়ে দিচ্ছি দুইটা চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা আমি হাত দিয়ে রুটির উপর এভাবে বিছিয়ে দিচ্ছি যেহেতু বলেছি গুঁড়া দুধ আর চিনি দিয়ে পরোটাটা তৈরি করব তারপর দিয়ে দিব দুইটা চামচ পরিমাণ গুঁড়া করা চিনি দুধ চিনি পরোটাটা বানাতে গেলে কিন্তু চিনিটাকে গুঁড়া করে নিতে হবে না হলে কি হবে আস্তে আস্তে যদি চিনিটা দেই তাহলে কিন্তু রুটির গায়ের সাথে চিত্রি চিত্রি হয়ে যাবে তো এভাবে গুঁড়া করে নিলে কিন্তু ভালো হয় পুরো চিনিটাই আমি গুঁড়া দুধের সাথে রুটির উপর এভাবে বিছিয়ে দিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী গুঁড়া দুধ আর চিনি অ্যাড করতে পারবেন এখানে তারপর এই সেটটাকে ধরে আমি এভাবে একটু ভাজ দিয়ে দিচ্ছি খেয়াল করে দেখুন কিভাবে ভাজটা দিচ্ছি তারপর এই পাশটাকেও সেমভাবে ভাজ দিয়ে দিচ্ছি আর এই অংশটা এই অংশ সাথে এভাবে আঙুল দিয়ে চেপে আটকে দিচ্ছি এভাবে এটাকে ফোল্ড করে নিব আর এই সাইডটাকে ধরে এভাবে এখানে ফোল্ড করে দিচ্ছি তারপর হাত দিয়ে এটাকে চেপে ভালো করে আমি সিল করে দিব সম্পূর্ণ পরোটাটা আমি হাত দিয়ে এভাবে চেপে একটু বড় করে নিচ্ছি বেলনিটা দিয়ে এটাকে আবারও আলতো হাত করে বেলে নিব বেশি জোরে যদি বেলতে যায় তাহলে গুঁড়া দুধ আর চিনিটা কিন্তু ফেটে বের হয়ে যাবে আলতো করে আমি এটাকে এভাবে বেলে নিচ্ছি পরোটাটাকে আমি বেলে নিয়েছি আর পরোটাটা কেমন মোটা রেখেছি একটু দেখাই ঠিক এমন আছে তার চেয়ে বেশি যদি এটাকে পাতলা করতে যায় তাহলে কিন্তু ফেটে যে গুঁড়া দুধ আর চিনিটা দিয়েছি সেটা বের হয়ে যাবে তো এভাবে সবগুলো বানিয়ে রেডি করে নিব সবগুলো পরোটা আমি বানিয়ে রেডি করে নিয়েছি আর পরোটা ভাজার জন্য ঝুলার আমি একটা প্যান বসিয়ে দিলাম এখন এই প্যানটাকে এক কিচেন টিস্যু দিয়ে মুছে নিচ্ছি আর প্যানটাও গরম হয়ে গিয়েছে এখন আগে থেকে যে বানিয়ে রাখা পরোটাটা আছে সেটা দিয়ে দিবো ওই প্যানের মধ্যে তারপর এভাবেই কিছুক্ষণ রেখে দিয়েছি আর চলে আসটা আমার মিডিয়ামে আছে কিছুক্ষণ এভাবেই রেখে দিয়েছিলাম পরোটাটা এখন আমরা উল্টেই দিব আর এই যে উল্টিয়ে দিয়েছি একটা স্পেচুলার সাহায্যে ঠিক এভাবে চেপে চেপে পরোটাটাকে ভেজে নিতে হবে কেউ যদি চান যে পরোটাটা আমরা সংরক্ষণ করে রাখবো তাহলে এভাবেই কিন্তু পরোটাটাকে হালকা ভেজে তারপর একটা প্লেটের মধ্যে উঠিয়ে এটাকে ফ্রিজে নর্মালে প্রায় এক সপ্তাহর মতো রেখে খেতে পারবেন ভাজার আগে শুধু তেল দিয়ে ভাজলেই হবে কিছুক্ষণ এই পরোটাটাকে আমি উলটি পাল্টি হালকা করে ভেজে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দেব অল্প করে তেল মাসাল্লাহ দেখুন কত সুন্দর হয়ে পরোটাটা ফুলেছে তারপর এটাকে উল্টে দিচ্ছি আর উল্টেই পাল্টে এই পরোটাটাকে আমরা ভেজে নিব এই পরোটাটা কিছুক্ষণ ভেজেছে আর এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন এই পরোটাটাকে উঠিয়ে নিব আর এর যে দেখুন কালারটা কত সুন্দর এসেছে এই প্যানের মধ্যে আমি আরেকটা পরোটা দিয়ে দিচ্ছি আর এটাকেও সেম প্রসেসে ভেজে নিব। একে একে সবগুলো পরোটা আমি ভেজে রেডি করে নিয়েছি আর এই পরোটাটা কিন্তু খেতে ডিম কিংবা ভাজির প্রয়োজন হবে না এমনিতেই খেয়ে নিতে পারবেন বাচ্চাদেরকে দিলে কিন্তু অনায়াসেই খেয়ে নিতে পারবে আমি আপনাদের সঙ্গে একটা পরোটা ছিঁড়ে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে আর অনেক কিন্তু ক্রিস্পিও হয়েছে পরোটাটা আশা করছি আমার এই পরোটার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ